আজকে আমাদের গন্তব্য সরাইখানা ধাবা। এই সরাইখানারই কটেজ ধাবাতে, মানে এটারই একটা নতুন করে ক্রিয়েট করা, সেটাতে আমরা অলরেডি ব্লগ করেই নিয়েছি। তো আজকে এলাম এটা সরাইখানার পুরনো ধাবাটাতে। এটা ধাবা স্টাইলই, পুরো মাল্টি কুইজাইন নয়, এটা একদম 34 ন্যাশনাল হাইওয়ে অর NH 12, তার একদম রাস্তার ওপরেই, হাইওয়ের ওপরেই সরাইখানা ধাবা। এটা খুব রিজনেবল প্রাইসে সুন্দর খাওয়া দাওয়া পাওয়া যায়। এখানে প্রচুর গাড়ি টাড়িও দাঁড় করানো, প্রচুর লোকজন আসে, বেশ ভিড় থাকে। এবার আমরা ভেতরে ঢুকবো, ঢুকে খাওয়া দাওয়া করবো। সুশোভন অলরেডি গাড়ি পার্ক করে দিয়েছে, তো এবার ভেতরে যাওয়া যাক, গিয়ে দেখা যাক কেমন কি পরিবেশ, কেমন কি। আমরা পৌঁছে গেছি সরাইখানাতে। তো চলে এসছি আজকে আমরা সরাইখানা ধাবা, যেটা মেন সরাইখানার ধাবা। আমরা তো আগে কটেজ ধাবাতে ব্লগ করেছি অলরেডি, সেখানকার অ্যাম্বিয়েন্স, খাওয়া দাওয়া সত্যিই খুব ভালো, আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে আমরা এসছি সরাইখানার যেটা পুরনো, এটা অরিজিনালি ধাবা, কোনো মাল্টি কুইজাইন টাইপের কোনো এনভায়রনমেন্ট নেই, একদম 34 ন্যাশনাল হাইওয়ে বা NH 12, এখন যেটা নাম হয়েছে কলকাতা দিক থেকে আসতে গেলে বিরোহীর পরে একদম ডান হাতে, বাঁ হাতে। তো আমরা চলে এসেছি, ফার্স্টেই আমরা অর্ডার করেছি একটা বাদাম লাস্সি, যেটা এখানকার খুব ভালো, আমরা আগে খেয়েছি। এটা এরাই বানায়, মানে কোনো কোম্পানি প্রোডাক্ট নয়, এটা এনারাই বানায়। তো বাদাম লাস্সিটা সত্যি খুব ভালো, তো আমরা এটা আগে নিয়েছি। এরপর নেব এখানকার যেটা ভালো লাগে স্পেশাল আমাদের, ডিম, ডিম তড়কা আর রুটি। ডিম তড়কা 80 রুপিস আর রুটি 5 টাকা পার পিস। তো খুবই ভালো বানায় এরা তড়কাটা, প্লাস এখানে আরও যে মাংস ভাত বা চিকেন হচ্ছে তোপিয়া যা, তারপরে আরও আছে চিকেন ভর্তা, এইসব আইটেমগুলো এখানে খুব ভালো বানানো হয়। তো আমরা অর্ডার দিয়েছি রুটি তড়কা, যেহেতু আমরা লাইটটাই রাত্রে প্রেফার করি। প্রথমে লাস্সিটা খেয়ে নেবো, আর যেটা ভালো সেটা হচ্ছে চা, সেটা আমরা চাটা অসাধারণ খেতে লাগে। তো তারপরে খাবারগুলো আমরা দেখাচ্ছি। আর চ্যানেলে আমাদের যারা নতুন ভিউয়ার্স তাদেরকে বলছি, প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল, আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো অনেক থ্যাংক ইউ, যেটা আমরা এভরিডে বলি। এভাবেই আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, আর আমাদের ভিডিওগুলো স্কিপ না করে পুরো দেখবেন, যাতে আমরা একটু এগোতে পারি, আরও সুন্দর সুন্দর ব্লগস করতে ইন্টারেস্টেড হই। ওকে, তো চলুন এবার আমরা লাস্সিটা খাই, এনজয় করি, তারপরে আপনাদের সামনে খাবারগুলো দেখাবো। চলে এসছে আমাদের রুটি আর তড়কা, ভেরি ফার্স্ট সার্ভিস, খুব তাড়াতাড়ি, মানে অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা কথাটা বলছিলাম যে আমরা অর্ডার দিয়েছি, সেই ভিডিওটা করছিলাম, তার মধ্যেই চলে এসছে। লাস্সি খাওয়াও কমপ্লিট, লাস্সি ওয়াজ ভেরি নাইস, লাস্সিটা খুব অসাধারণ ছিল। এবার আমরা রুটি আর তড়কাটা খাবো, খেয়ে আপনাদের বলবো যে এখনও আগের মতন সেই সুন্দর স্বাদটা আছে। তড়কাতে না একটা রসুনের ফ্লেভারটা একটু বেশি থাকে, কিন্তু তার জন্য যে খারাপ লাগে এমন নয়, ভালো লাগে। রসুনের ফ্লেভারটা বেশি থাকাতে না স্বাদটা যেন মনে হয় আরোটা এনরিচ হয়েছে, একটু অন্য ধরনের টেস্ট অন্য জায়গাকার তড়কা থেকে, তো ভালো। আর রুটিগুলোও সফট, আর প্রাইস তো 80 রুপিসের তড়কা আর 5 টাকা পিস রুটি, এতে যতটুকুনি পাওয়ার তার থেকে বেশি। তো আপনারা এই রাস্তা দিয়ে গেলে অবশ্যই বিরোধীর পরে এই জায়গাটাই হল্ট করে স্টপ করে খেতেই পারেন, সাথে অন্য খাবারগুলো ট্রাই করে নেবেন। আর চাটা কিন্তু মিস করবেন, ওটা কিন্তু দারুণ, আর সাথে লাস্সিটাও। এবার আমরা বেশি কথা বলবো না, খেয়ে নিই, তারপর আবার
ভাবলাম এখানে কিছুটা সময় দাঁড়াই, একটু হাওয়া দিচ্ছে, বৃষ্টি বৃষ্টি ভাব, বিদ্যুৎ চমকাচ্ছে, তারপরে আমরা বাড়ির দিকে ফিরব। তো খাওয়া দাওয়া ভালোই ছিল, লাইট, তো এটা তো ডেসক্রিপশন আগেই দিয়ে দিয়েছি, সব কিছু প্রাইস ডিটেলস সব কিছু বলে দিয়েছি। তো ভালোই লাগলো, বেশ সুন্দর ডিনার হয়ে গেলো, এবার বাড়ির দিকে যাব আমরা। আশা করি একটা সুন্দর জায়গা, খুব রিজনেবল প্রাইসের একটা ধাবা আপনাদের সামনে আনলাম। তো কেমন লাগলো ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, নেক্সট কোন জায়গায় আপনারা চান সেটা কমেন্ট করে জানাবেন, কোনো ইনফরমেশান লাগলে সেটাও কমেন্ট করে বলবেন, তাহলে অবশ্যই আমরা চেষ্টা করবো সেই ইনফরমেশানটা আপনাদের কাছে দেওয়ার। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন, আর যারা পুরনো তারা তো অলওয়েজ আমাদের সাথে থাকেনি, থ্যাংক ইউ সো মাচ। আগেও চেষ্টা করবো আপনাদেরকে আরও আনন্দ দেওয়ার, আরও ইনফরমেশান দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য, অনেক ধন্যবাদ। পরের দিন আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগ নিয়ে।